মাজত মাত্র এটা দিন শুক্রবারে 57টা ওয়ার্ডত অনুষ্ঠিত হব গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচন বহুকেইজন হাই প্রোফাইল ভোটারে সেই দিনটোত সাব্যস্ত কৰিব নিজৰ ভোটাধিকাৰ মাজত এটা দিন শুক্রবারে 57টা ওয়ার্ডত অনুষ্ঠিত হব গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচন বহুকেইজন হাই প্রোফাইল ভোটারে উক্ত দিনত সাব্যস্ত কৰিব নিজৰ ভোটাধিকাৰ হাই ভোল্টেজ প্রস ভোটার শুক্রবারে গুৱাহাটী পৌর নিগমৰ 57টা ওয়ার্ডত অনুষ্ঠিত হব নির্বাচন আর আজি নির্বাচনী প্রচারের অন্তিম দিন এই পৌর নিগমৰ নির্বাচনের প্রচার এইবার চকুত রাখা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে সকলো নামি পড়া দেখা গৈছে প্রচার অভিযানত শাসকীয় বিজেপির পিছতে আম আদমি পার্টিয়ে শক্তিশালী রূপত প্রচার চলালে শেষের দিনটি প্রথম অবস্থাত নিস্তেজ হয়ে থাকা কংগ্রেসে শেষ মুহূর্তত চলালে প্রচার অজাপর প্রচারও দুই এক ওয়ার্ডত দেখা গেল চকু হাই প্রোফাইল ক্যাম্পেইনিং হাই প্রোফাইল ক্যাম্পেইনার পিছত এবার হাই প্রোফাইল ভোটার হয় গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচন আর এই গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভোট দিবনে তেওঁৰ ভোট কত আছে ঠিক একেদরে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য বিধায়ক অতুল বরা রমেন্দ্র নারায়ণ কলিতা সাংসদ তুই নোজা বা মন্ত্রী অশোক সিংহালর ভোট এবার ভোট গুৱাহাটীর সাংসদ কুইন ওজাই ভোটাধিকার সাব্যস্ত করব লাচিত নগর এলপি স্কুলত পূব গুৱাহাটী সমষ্টির বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই ভোটাধিকার সাব্যস্ত করব উলুবাড়ি বিটি কলেজত পশ্চিম গুৱাহাটী সমষ্টির অসম গণ পরিষদের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার ভোটাধিকার পূব গুৱাহাটী সমষ্টির চান্দমারি সরকারি প্রেসর কাহর ভোট গ্রহণ কেন্দ্র দিনাজপুরের বিধায়ক অতুল বরাই ভোটদান করব মাঞ্জাবাড়ি বাঘরবড়ি প্রাথমিক বিদ্যালয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভোট উত্তর গুৱাহাটী পৌরসভার অন্তর্গত আমিনগাঁওত গতি এই পৌর নিগমের নির্বাচন জালুকবাড়ি সমষ্টির ভোটার মুখ্যমন্ত্রী নিব নালাগে ভোট মন্ত্রী অশোক সিংহালের ভোটাধিকারও আছে ঢেকিয়াজুলি সমষ্টির ভোট পড়া এলপি স্কুলত রাজু বৰুৱা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট প্রাইম টাইম 18 এই মুহূর্ত